Assalamualaikum warahmatullah. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা কাজ মানে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আমরা অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করি। তো অ্যাডমিনিস্ট্রেটরে আমরা যখন আমাদের ফাইলটা কমপ্লিট করি, কমপ্লিট করার পর যখন ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার পিএইচডি লেয়ারের ফাইল আমার দরকার, মানে সেটা আমরা কীভাবে করব, সেটা আমরা খুব সহজেই আমাদের যে ডকুমেন্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের এই ইলাস্ট্রেটর ফাইলটাকে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাট করতে হয়। এখন ক্লায়েন্ট আমার কাছ থেকে চাচ্ছে যে পিএইচডি ফাইল, পিএইচডি লেয়ারের ফাইল, তখন আমরা এটা কীভাবে করব। তখন আমি এখানে যে ফাইলগুলো ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এখন আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার ইলাস্ট্রেটর থেকে কিভাবে আমরা আমাদের ফাইলটাকে কনভার্ট করতে পারি পিএইচডিতে। তো আমরা এখানে যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইলটাকে আমি সরাসরি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে প্রথমত অবজেক্টে যে আর্টবোর্ডে ক্লিক করে এখানে ফিট টু সিলেক্ট আর্টবোর্ডে ক্লিক করব। তাহলে এই এই এরিয়াতেই ফাইলটা মানে নিবে। তারপর আমি এখানে যাব ফাইল, ফাইলে গিয়ে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমি পিএইচডি ফাইল দেওয়া থাকবে, এখানে একটা ফাইল নেম দেই, যে কোনো একটা নাম দেবো, 1, 2, 3 দিলাম। দেওয়ার পর এখানে আমি আর্টবোর্ডটা ক্লিক করব আর এটা ঠিক থাকবে। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করব। এখানে আপনি যদি আপনি সিএমএকে লাগে আপনি সিএমএকে দিতে পারেন, আরজিবি লাগলে আরজিবি, আমার আরজিবিতে আমার লাগবে যার কারণে আমি আরজিবি দিই। আর এখানে আপনি চাইলে এখানে আপনি 150 মানে এখানে 150 রেজলিউশন দিতে পারেন অথবা 72। আপনি এখানে যেহেতু আমাদের এটা যেহেতু উনি এটা একটা পোস্ট কার্ড, সেক্ষেত্রে আমরা এখানে আমরা 150 ডিপিআই দিতে পারি। আর যদি ওনার যদি আরও মানে উনি যদি প্রিন্ট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এটা 300 রেজলিউশন দিতে হবে। তো প্রথমত আমি এখানে ধরুন এখানে আমি 300-তে ক্লিক করলাম, 300-ই দিই। তো 300-তে আমাদের প্রিন্ট যে ফাইলটা থাকে সেই ফাইলটা অবশ্যই আমাদের 300 রেজলিউশন দিতে হবে। তো আমরা এখানে ফ্ল্যাট দিলে এটা ফ্ল্যাট থাকবে, আমরা ফ্ল্যাট দেবো না, আমাদের হোয়াইট লেয়ার লাগবে। সেক্ষেত্রে আমাদের এখানে রাইট লেয়ার ক্লিক করতে হবে, মানে এখানে আর প্রিজেক্ট ট্যাক্স এডিটেবল লাগবে আর ম্যাক্সিমাম এডিটেবল মানে যতটুকু এডিটেবল করতে হবে। এখানে টাইপ অপটিমাইজেশন হেড, এখানে যদি আপনার অনেক টাইপ থাকে সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে টাইপটা ক্লিয়ারলি মানে দেখার জন্য, মানে আপনি যে পিএইচডি ফাইলটা করছেন যাতে আপনার টাইপটা যাতে না কোয়ালিটিটা যাতে লুজ না হয় সেক্ষেত্রে টাইপ অপটিমাইজ হেল্প। যেহেতু আমাদের টাইপ এখানে কম সেক্ষেত্রে আমি এখানে এই আর্ট অপটিমাইজ সুপার সিম্পলিং দিতে পারি, এটা দিয়ে আমরা জাস্ট ওকে দিব। জাস্ট এখন আমরা দেখব, আমরা ডেস্কটপে যাব, গিয়ে দেখব যে এখানে যে ফাইলটা সেভ করেছি এটা আমি এখন পিএইচডিতে ওপেন করব। পিএইচডিতে ওপেন করে এখানে যখন আমি ফাইলটা পিএইচডিতে ফটোশপে ওপেন করলাম, আমি ফটোশপে দেখব যে আমার যে ফাইলের যে ইলাস্ট্রেটর যে লেয়ারগুলো ছিল সেই লেয়ারগুলো ফটোশপে আছে কি না। তো আমরা এখানে যেখানে একটা লেয়ার প্যানেলে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি লেয়ারের ওয়ানে, আমি ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে উইথ একটা লেয়ার হয়েছে, তারপরে এখানে নামটা একটা লেয়ার হয়েছে, তারপরে এই হেডলাইনটা একটা লেয়ার হয়েছে। তো এই হেডলাইনটা আমরা যদি চাই এখানে কিছু লিখতে আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা লিখতে পারবো, মানে ফাইলটা পুরোই আপনার কনভার্ট হয়েছে। তো তারপর এখানে আসি, এখানে এখানে আরও কিছু লেয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে রেড গ্রে মানে এভরিথিং ইজ লেয়ারেড, মানে আপনার সবগুলো ইলাস্ট্রেটর যে ডকুমেন্টটা ছিল সবগুলো ডকুমেন্টের যে পার্ট বাই পার্ট যে লেয়ারগুলো ছিল সবগুলো আপনার ইজিতে এটা লেয়ার হয়েছে। তো এটা আশা করছি আপনাদের কাছে অনেক হেল্পফুল। অনেকেই ডিজাইনের সময় এই বিভ্রান্তিকর অবস্থায় ভোগে যে আমরা কীভাবে আমাদের ইলাস্ট্রেটর ফাইলটাকে আমরা কীভাবে পিএইচডিতে কনভার্ট করব। তো আজকের মতন এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচ।